Hey guys, I'm Devashish and welcome to my channel, The Gurudev. বন্ধুরা অনেক সময় লেগে গেল তোমাদের কাছে আবার আসতে। আসলে একটু ফেমাস হয়ে গেছি তো কন্টেন্টের উপর জোর দিচ্ছিলাম। ফেমাস? ওই তো 50টা সাবস্ক্রাইবার আর 75টা ভিউ, তাই নিয়ে বড় বড় কথা। যেখানে সেখানে প্রেস্টিজটা ডাউন করে দিস না তো। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম একটু সময় লেগে গেল, কন্টেন্ট খুঁজছিলাম। যাই হোক, কন্টেন্টে যাওয়ার আগে সতর্কতা বাণীগুলো একটু শুনে নিই। ডিসক্লেমার, দ্য গুরুদেব চ্যানেলের সকল ভিডিওই আপনাদের বিরক্তি ভরা মুখগুলোতে সামান্য হাসি ফোটানোর জন্য, তাই এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশি সিরিয়াসলি নেবার কোনো প্রয়োজন নেই। দেখতে থাকুন, হাসতে থাকুন। তো কন্টেন্ট খুঁজছি কিন্তু পাচ্ছি না। এইরকম সময় নতুন কেনা মোবাইলের সৌজন্যে হাতে চলে এলো একটা অ্যাপ, টিকটক। ইনস্টল করে ফেললাম, ব্যাস। পুজোর সময় দেখলাম দুর্গা ঠাকুরের ভিডিও। জগত জননী তুমি নারায়ণ, তুমি দুর্গা মহাশক্তি। তুমি মাইরি বলছি, এরম দুর্গা ঠাকুর বাপের জন্মে দেখিনি, হেভি সন্দেহ হলো। প্রোফাইলটায় ক্লিক করে দেখি, মেয়েরা সবারটা মুখে নেয় বাট তার স্বামীরটা মুখে নেয় না। বলতো সেটা কি, কেউ বলতে পারবে? কমেন্ট বক্সে জানিও। নাম এটাই বলতে চাইছিলে তো, মেয়েরা স্বামীর নাম মুখে নেয় না। এসব আদিকেলে বস্তা পচা ধ্যান ধারণা যৌস্ত তুমি কোথা থেকে পাও হে? এখন আমরা সেই যুগে বাস করি যেখানে হাজবেন্ড ওয়াইফ নিজেদের নাম ধরে ডাকে, আর তুমি পড়ে রয়েছো সেই আদিম যুগে যেখানে মেয়েদের অশিক্ষার অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হতো। তার চেয়ে বরং আমি একটা প্রশ্ন করি, তোমার মতো পাবলিককে কি বলা হয় বলতো? কেউ বলতে পারবে? কমেন্ট বক্সে জানিও। এরপর দুর্গা পুজোর ভিডিও দেখা মাথায় উঠল, ভাবলাম থাক অন্য ভিডিও দেখি। সুশ্রীটা কানে দিচ্ছিল না, বুঝতে পারিনি। তা বললাম থাক, বেশি বুঝে লাভ নেই, অন্য ভিডিও দেখি। ভিডিওটা দেখার পর হাততালি না দিয়ে পারিনি। কি অসাধারণ চিন্তা শক্তি ওর, কি শিল্পী সত্তা ওর। ঘরে পড়ে থাকা নানা রকম জিনিস দিয়ে কিভাবে সাজের সরঞ্জাম বানানো যায়, এই ভিডিওটা না দেখলে আমি জানতেই পারতাম না। নাচতে নাচতে কিভাবে নাক খুঁটে নেওয়া যায় সব জানতে পারলাম এই ভিডিও থেকে। দেখে মাথা ধরে গেল, তা বললাম আর আইটেম ডান্স দেখি, ব্যাস। এরা নাচলে দোষ নেই, আর আমাদের মতো সাধারণ পাবলিক নাচলেই যত দোষ। তবে আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? ও কিন্তু বাঁহাতি। কি করে জানলি ও বাঁহাতি? এক্সপিরিয়েন্স না ছাই, তো নোংরা চিন্তাভাবনাই এর জন্য দায়ী। যাক, এরপর ভিডিওতে আমি যাকে দেখলাম সে পুরো ভয়ানক। বাবা গো, এরকম সেজেছি বলে একটা কাকু আমায় বলছে, ও মা এগুলো মুখে কি মেখেছ? আমি বলছি এগুলো মেকআপ না, এগুলো আমি জানি না মেকআপ কি জিনিস, আমার ন্যাচারাল বিউটি কাকু। বাবা গো, ওটা কি গো, ওকে আরেক ঝলক দেখবো গো। হাই গাইস, আমি আজকে লিফটে উঠবো, কি মজা। আমরা লিফটে কি করে উঠবো বল? আমরা তো মইয়া করে লম্বা লম্বা বিল্ডিং গুলো ছাদে উঠি, বল ভাই ভাই বোন চার হবে। পশ্চিমবঙ্গে এদের সংখ্যা
দিন দিন বড্ড বেশি হয়ে যাচ্ছে, আগে রাস্তাঘাটে এত দেখতে পেতাম না। সবই পরিবর্তনের মায়া রে ভাই, সবই পরিবর্তনের মায়া। ঠিক, এই পরিবর্তন বলতে মনে পড়ল, কালকে টিকটকে যে একটা পরিবর্তন দেখলাম না, আপনারা ভাবছেন টিকটকে শুধু এসব ভুলভাল ভিডিওই হয়, কোনো ভালো ভিডিও, কোনো উচ্চ মানের, কোনো শিক্ষামূলক ভিডিও ভাবছেন হয় না, তা কিন্তু নয়। এই ভিডিওটাই দেখে নিন। এটা গল্প কার, দেখো লিখছে কে, ঘুলে অন্ধকার, আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে। ভালো না বেশ ভিডিওটা? সুন্দর না ভিডিওটা? হতভাগা, লোকে নিন্দে করে নির্লজ্জের মতো নিজেই টিকটকে ভিডিও আপলোড করছে, তুই কে রে? আমার টিকটক আইডিটা একটু ফলো করে দেবেন, হ্যাঁ দু একটা ভিডিও একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর কিছু জানাতে হলে কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লাগলো সেটাও কমেন্ট করবেন, কোন টিকটক ক্রিয়েটারকে আপনাদের বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে ঘন্টাটা আছে একদম ফ্রিতে বাজিয়ে নিতে পারেন, সবাই ফ্রিতে বাজাতে দেয় না, আমি দিচ্ছি, আপনি বাজিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, আমাকে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এখানে ফলো করতে চাইলে দ্য গুরুদেব লিখে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন, না পেয়ে গেলে সেটার জন্য আমি দায়ী নই, কিছু লিংক নিচে দেওয়া আছে, দেখে নিতে পারেন, আশা করি সুবিধা হবে। আজকের মতো টাটা।